হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। ওদিকে দেখো, দুই অলস খাটের উপরে শুয়েছিল ঘুম থেকে উঠে। এত বলছিলাম এদেরকে নিচেই নামতে, এরা কিন্তু মোটেও নিচেই নামছিল না। তার মধ্যে আমি এখন ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেটগুলো ভাজ করে গুছিয়ে কিন্তু এক্ষুনি আমার দোকানের দিকে যেতে হবে। যতটা সম্ভব চেষ্টা করছিলাম যে কতটা তাড়াতাড়ি ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারি। বাসনপত্র মাঝ হয়ে গেছিলো, ঘর বাড়ি ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। শুধু বাকি ছিল এদের দুজনকে গুছিয়ে তুলে নিয়ে দোকানে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, কাজগুলো সকাল সকাল আমি সুন্দরভাবে করে নিচ্ছিলাম। আর ঈশা ওদিকে কিন্তু চুপচাপ দেখছিল। ঈশা তবু হয়তো সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেও কি সিমরান ওঠে না। এখন সিমরানকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি। ঈশার ড্রাইভারটা এখন চেঞ্জ করে নিলাম, নিয়ে খাটটাগুলো পরিষ্কার করে এখন ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি। ঈশা কিন্তু চুপচাপ বসেছিল, ও একটু কান্নাকাটি কম করে, যতটা সম্ভব নিজের মতো খেলাধুলো করার চেষ্টা করে। ওর মুখাতগুলো মুছে দিচ্ছিলাম, আর ব্রাশ করানোর এখন আর টাইম নেই। দোকানে গিয়েই দেখি ওকে ব্রাশ ধরিয়ে দেবো। 7:30-8টার মধ্যে আমার দোকানে যেতে হয়, তার কারণে এই কাজগুলো না প্রচুর তাড়াতাড়ি করতে হয় আমার। আর গাছগুলোয় পানি দিয়ে নিয়েছিলাম, আর এখন যে এটা ছিল তোয়ালেটে সেটা মেলে দিলাম, কারণ এটা একটু ভিজে ঈশার মুখটা মুছেছিলাম। তো এখন ঘর বাড়ি খেয়ে টাটা বাই বাই জানিয়ে কিন্তু আমাকে চলে যেতে হবে। আবার সেই রাত্রে এই ঘর বাড়ির সাথে দেখা হবে। যাই হোক, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে কীভাবে আমি কাজকর্ম করে থাকি। আর আমাদের এই রাস্তার অবস্থাটা দেখো, এখন কি খারাপ অবস্থা রাস্তাটা না। ইটগুলো যে দেওয়াছিল ভেঙে ভেঙে পানির ভিতরে চলে গেছে। খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে আমাদের পারাপার হতে হয়, দুদিকে পানি মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা। যাই হোক, ঘাস দিয়ে বাঁধানো রাস্তা অনেক সুন্দর লাগে। পানির ভিতর দিয়ে রাস্তা এসেছে, আর এদিকে হাঁসগুলো দেখো কত সুন্দর, আমাকে দেখে ভয় দিয়ে চলে যাচ্ছিল। চলে আসলাম এখন মেন রাস্তার দিকে। মেন রাস্তা থেকে কিন্তু অনেকটাই ভিতরে আমার ঘর। মেন রাস্তা না, এটা আমাদের চলাচলের গ্রামের রাস্তা। এসে পরে একজনের পুকুর চাষা হচ্ছিলো, সেখান থেকে একটা পোনা মাছ নিয়েছিলাম। পোনা না কালবশি, এটা কালো টাইপের মাছ, কালবশি হবে। যাই হোক, মাছটা নেওয়ার পরে সে রেখে দিলাম, দিয়ে ভাতটা বসিয়ে তারপরে মাছটা কাটার জন্য চলে আসলাম। আর এই মাছ কাটতে কাটতে অন্তত 10 বার উঠেছি দোকানে মাল দিতে। কাজ করতে করতে উঠলে না, হাত ধুয়ে দিয়ে একটা কাজ করতে করতে 10 বার উঠতে হয়, এটা সবথেকে বেশি খারাপ লাগে। সিমরানকে বসিয়েছিলাম, বসিয়ে আমি এদিকে মাছ টাছগুলো কাটতে এসেছিলাম। কিন্তু সিমরানও তো যেহেতু এখনও ছোটো, ও সেভাবে জিনিসপত্র দিতে পারে না, তার কারণে ওকে জাস্ট একটু বসিয়ে আমি বারবার উঠে উঠে মালগুলো দিয়ে আসছিলাম। আর মাছটা দেখো অনেকটাই কালো ছিল, কালবশ মাছ তো, খেতে যে এত দারুণ টেস্ট হয়েছিল বলার কথা নয়। পুকুরের মাছে এমনি একটু বেশি যারো টেস্ট হয় আমি দেখি। আর এদিকে আমার দুটো বিড়াল টুনু মুনু, ওরা কিন্তু বসেছিল খাওয়ার জন্য। আমি বলছিলাম দাঁড়া, মাছটা কেটে নেই, তারপরে তোদের খেতে দেব। এরা দেখো এখন খাওয়ার জন্য উতলা হয়ে পড়েছিল, এদেরকে একটু খেতে দিয়ে দিলাম। দিয়ে মাছটা আবার কাটা স্টার্ট করলাম। আর মাছটা না ভাজতে ভাজতে যে এত তেল বেরোচ্ছিল, তেলার দু টাইপের ছিল, পেটি দিয়ে প্রচুর তেল বেরোচ্ছে। আর মাছটা দেখা যাচ্ছে ছোট, মাছটা কিন্তু মোটামুটি বড়ই ছিল। আর এখন অনেকবার ধুয়ে ফেলবো, এখানে যেহেতু ঘষার জায়গা নেই আর এখানে আমার কোনো মালসাও নেই, তার কারণে যতটা সম্ভব হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আর কালবশ মাছ, এটা যতই ডলা হোক ধোয়া হোক না কেন, এর গায়ের যে কালো রঙটা এটা কিন্তু খুব একটা উঠতে চায় না। আর যাই হোক, এখন ভালো করে তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ দোকানে অনেক খরিদ্দার এসেছিলো। এই মাছ হাতে বারবার ধুচ্ছিলাম, উঠছিলাম আর মাল দিচ্ছিলাম, আর ভালো লাগছিল না। এখন মাত্রা থেকে উতলে গেছে, মাছটা সুন্দর করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর এই মাছ দিয়ে পুঁই শাক আর কচুরমুখির তরকারি করব, অনেক সুন্দর একটা রেসিপি হবে। আর এদিকে মূলোটা ভাজতে ভাজতে আমি কিন্তু ওদিকে দোকানে অনেকবারই মাল দিচ্ছিলাম, তার মধ্যেও এখন কচুরমুখি পুঁই শাকটা কিন্তু বসিয়ে দেব। আর পুঁই শাকটাও ছিল জল করে লাগানো পুঁই শাক, পাশের একজনের কাছ থেকে আমি কিনেছিলাম। এখন পেঁয়াজ তেলে ভাজা ভাজা করে আদা রসুন দিয়ে এর মধ্যে পুঁই শাকগুলো তুলে
সামান্য কষিয়ে নেব। আর আজ কি বলবো, এতটাই দুর্ভাগ্যের কপাল, তরকারিগুলো না পুরো পুরে ছাই হয়ে গেছিলো। পুঁইশাকটা তবুও নেওয়া গেছিলো, কিন্তু মূলাগুলো না একেবারে পুরে ছাই হয়ে গেছিলো। সবসময় বলো দোকানে এরকম রেখে রেখে রান্না করতে করতে কাজ করতে করতে উঠে উঠে যদি দোকানের মাল দিতে হয়, রান্নার অবস্থা তো এরকমই হবেই। মন কান দিয়ে যে কোনো জিনিস না করলে না সেটা কখনোই ভালো হয় না। এখন এদিকে আমি ঢাকা দিয়ে মূলোর ভিতরে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাট্টে চাট্টে ওদিকে গেছিলাম। আর দেখো এসে দেখছি পুরো মূলোগুলো পুড়ে না কী অবস্থা হয়ে গেছে। মূলোগুলো অনেক অনেক জালি ছিল, আমার দেখে খুবই খারাপ লাগছিলো। পুঁইশাকটা অতটা পুড়িনি, তলায় লাগেনি। যাই হোক, আজ দুপুরে পোড়া তরকারি দিয়েই ভাত খেতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। মাছগুলো এখন জলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে ফুটে উঠলে কিন্তু নামিয়ে নেব। পুঁইশাকের পাতলা ঝোল করবো। আমার বরের কিন্তু ডাক্তারে যে কোনো মশলাদার খাবার খেতে নিষেধ করেছে, তার কারণে চেষ্টা করছি একটু ঝোল ঝাল মতো বেশি মশলা কমের তরকারি রান্না করতে। এখন বাজে 3:30, শীতকালে 3:30 মানে তো বুঝতেই পারছো যে কতটা বেলা হয়ে যায়। সিমরানকে খাওয়াই নিচ্ছিলাম, আমি খেয়েছিলাম, খেয়ে সন্ধ্যেবেলা এখন 7টার সময় তোমাদের সাথে আবার আসলাম। দোকানে এখন একটু ভিড়টা কম ছিল, আমার বরকে বসিয়ে রেখে আমি এখন চলে যাব। আমার বর বলেছিল 4টার দিকে আমাদের বাড়িতে চলে আসতে, কিন্তু এক জায়গায় সারাদিন থাকলে সেখানে তো আর একটু অর্ধেক কাজ থাকে না, বাইরে জামাকাপড় তোলা, মেলা, বাসনপত্র মাজা, ব্যাগ গোছানো সবই করতে হয়। আর আমার বর কিন্তু কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না, খুব জোর জবরদস্তি চুরি করে ক্যামেরা করতে হয়। আর ও যখন দেখলো যে আমি ফোনের ক্যামেরাগুলো করছিলাম ওর দিকে ফিরিয়ে, অনেক হাসছিলো, যা হোক কিছু বলিনি আমাকে। আর এখন এই যে টিফিন কটর, ব্যাগপত্র সব কিছু গুছিয়ে বাড়ির দিকে চলে যাব। অল্প অল্প তরকারি আছে, এগুলো দেখি নিয়ে যাই বাড়িতে। আর রাত্রেবেলা একটু চিলি চিকেন করবো, ফ্রিজে অল্প একটুখানি মাংস আছে, 4-5 পিস বড় বড় মাংস, সেগুলো ছোট ছোট করে কেটেই কিন্তু চিলি চিকেন করব। বাদ বাকি মাল মশলা ধরো সব কিছুই বাড়িতে আছে, সয়া সস, টমেটো সস, ভিনিগার আর কর্নফ্লাওয়ার, মোটামুটি এগুলো দিয়ে করলে কিন্তু হয়ে যাবে। ঈশার জুতোটা খুলে এখন র্যাকে রেখে দিলাম, দিয়ে চা করব। আমি একবার এঘরে ছুটছিলাম ওঘরে ছুটছিলাম, আমার বাড়ি না থাকার কারণে না সব জিনিস এক জায়গায় থাকে না, এটা এখানে তো ওটা ওখানে, ওটা ওখানে তো এটা এখানে, এভাবেই কিন্তু কাজ করতে হয়। ও ঘরে ইন্ডাকশনে আমি চা বসিয়ে এসে এদিকে একবার যাচ্ছিলাম, ওদিকে একবার যাচ্ছিলাম, চিনির কৌটো কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। এভাবে আমার কাজ করতে হয় দৌড়িয়ে দৌড়িয়ে, চেষ্টা করি যে একটু শোবো একটু বসবো, কিন্তু তখনই আরও কাজ চলে আসে। আর এখন চা করে নিয়ে কিন্তু চলে আসলাম। যাই হোক, এখনকার একটু 1 ঘন্টা না 8 ঘন্টা মতো একটু জিরানো যাবে। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সারাদিনের এই কষ্টগুলো চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার, একটু ভাগ করে নেওয়ার। তোমাদের যদি সামান্য ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের এই একটি লাইক একটি কমেন্ট না আমার পরবর্তী ভিডিও করার জন্য অনেক সাহস যোগায়। কমেন্টগুলো পড়তে আমার প্রচুর ভালো লাগে, আর প্রত্যেকের কমেন্টেরই আমি উত্তর দিই। কাল দুজনই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আপু তোমার কাজকর্মগুলো অনেক ভালো লাগে, তোমার কাজকর্ম দেখে সাবস্ক্রাইব করতে বাধ্য হলাম, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিলাম, অনেক ধন্যবাদ তোমাদেরকে সত্যি পাশে থাকার জন্য। তোমরা হয়তো পাশে আছো বলে অল্প দিনে আমি যা হোক অনেকটাই এগিয়েছি। আগামী দিন যদি এভাবে পাশে থাকো নিশ্চয়ই সফল হব। সামান্য ধৈর্য ধরতে হবে, হয়তো ধৈর্যের ফল সবসময় মিঠা হয়। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার পাশে থেকো। এখন দেখো শোকেসটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিল, ক্যামেরা পিছনের ক্যামেরাই ছিল, তো আমি বারবার আমি অতটা বুঝতে পারিনি যে বারবার আমার অন্যটা ক্যামেরার সামনে চলে আসছে, যার কারণে ভালোভাবে গোছানোটা দেখাতে পারলাম না। অন্যটা বারবার ক্যামেরার সামনে চলে আসছিলো, তার কারণে ভিডিওটা কেটে কিন্তু অনেকটাই বাদ দিতে হয়েছে।
পুরো গোছানোটা তোমাদের সাথে দেখাতে পারিনি। যাই হোক, এখন যাব একটু চিলি চিকেন করতে। দুপুরবেলার খাওয়াটা কিন্তু অনেকটাই কি বলবো খারাপ হয়ে গেছিলো, দুপুরবেলা ভালোভাবে খেতে পারিনি। সিমরানকে পড়তে বসিয়েছিলাম খানিকক্ষণ পড়িয়ে, ঈশাকে রেখে এখন আমি ও ঘরে তো যাবো। ঈশার কিন্তু ঘুমটা পড়িয়েই যেতে হবে, তা না আমার কাজের 12টা বাজিয়ে দেবে। এখন একটু কুরকুরে খাচ্ছিলাম, আর এদের দুটো অনেক ঝগড়া বাজাচ্ছিলো। এই পানি খাওয়ার পাইপটা না সিমরানের আর ঈশা খাচ্ছিলো বলে আগে খানিকক্ষণ ঝগড়া বাঁধিয়ে নিয়েছে দুটোকে এই ধমক দেওয়ার কারণে। সিমরান সিমরানের মতো পড়ছিলো আর ঈশা ঈশার মতো পানি খাচ্ছিলো। আমি বলছিলাম এবার অন্তত গ্লাসটা দাও, এমনিতে তোমার ঠান্ডা লেগে আছে, তাতে শীতের মধ্যে আর পানি খেয়ে নাও বেশি। আর ও কে কার কথা শুনে আমাকে বারবার বলছিলো মা দেখো গোল গোল করে পানি ওঠে। এখন ফ্রিজে এই যে 5 পিস মাংস, আগের দিন আমি মুরগি কেটে রেখে দিয়েছিলাম, সেই 5 পিস মাংস দিয়ে চিলি চিকেন করে নেবো। মাংসগুলো মোটামুটি বড় আছে, কাটলে একটা একটা মাংসের থেকে 3-4 পিস করা যাবে। এখন দেখো পেঁয়াজ রসুন আদা রসুন বাটা কাঁচা লঙ্কা এদিকে মাংস, আর এই যে ব্যাটারটা গুলেছি কর্নফ্লাওয়ার দিয়ে কিছু গুঁড়ো মশলার মধ্যে দেওয়া আছে, আর দিয়ে এখানে ভিনিগার পানি তারপরে সয়া সস টমেটো সস তেল চিনি এগুলো সব হাতের কাছে নিয়েই বসেছি। এগুলো দিয়ে আমি এখন এক এক করে মাংসটা কিন্তু ভেজে নেব, প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ডুবিয়ে। যাই হোক, কর্নফ্লাওয়ারে চুবিয়ে চুবিয়ে ভাজছিলাম আর পকোড়া মতো হচ্ছিলো, একটা তুলে খেয়েছিলাম অনেক ভালো লাগছিলো। মনে হচ্ছিলো যে আর চিলি চিকেন করবো না, পকোড়াগুলোই খেয়ে নেই, অনেকটা ভালো লাগছিলো। আর আমি কিন্তু মরমরে করে ভাজি না, একটু সাদা সাদা রেখে ভাজি, তাহলে দেখি মাংসটা যেন জুসি ভাবটা একটু বেশিই হয়। এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে এখন আমি মাংসগুলো এই যে পকোড়াগুলো এখন তুলে নেব, একটু নরম নরম রেখেছিলাম জুসি ভাবটা হওয়ার জন্য। দেখো টপ টপ করে তুলে নিচ্ছি, কর্নফ্লাওয়ারগুলোটা একটু বেশি হয়ে গেছিলো না, তার কারণে ভাবলাম রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তার কারণে চামচ দিয়ে একটু বেশি বেশি করে মাংসের উপরে দিয়ে দিয়েছিলাম। এখন সব কিছু একটু তেলের উপরে নেড়ে চেড়ে মাংসের এই যে এগুলো পকোড়াগুলো সেগুলো ঢেলে দিয়ে এর মধ্যে একে একে সব রকম মাল মশলা দিয়ে দিচ্ছিলাম, চিলি সস টমেটো সস, আর এখানে দিয়েছিলাম সয়া সস, পানি দিয়েছিলাম ভিনিগার দিয়েছিলাম, দিয়ে একে একে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাস্টে একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো, আর পেঁয়াজ পাতা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। এতে ফ্লেভারটা যেমন ভালো হবে তেমন দেখতেও কিন্তু অসাধারণ হয়। মাংসের গ্রেভিটা দেখো কতটাই সুন্দর হয়েছিলো, অনেকটা সুন্দর লেগেছিলো খেতে। এখন পেঁয়াজ পাতাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি, এর কারণে ফ্লেভারটা কিন্তু অনেক আসছিলো সুন্দর। যাই হোক, এখন ও ঘরে নিয়ে গিয়ে খেতে বসে যাব, আর অবশ্যই তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করব। এখন দেখো প্লেটে সার্ভ করে নিচ্ছি, অনেক ভালো লাগছিলো গরম গরম ভাতের সাথে গরম গরম চিলি চিকেন, আরও যদি হতো ভাতটা বাসমতি চালের আর তো কোনো কথাই হতো না। আর আজকের ভিডিওটি বেশি দূর বাড়াবো না, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার এই সারাদিন খাটুনির ফল অবশ্যই দিও। আর গ্রেভিটা অসাধারণ হয়েছিল। এখন রাত্রিবেলা আমি খেয়ে নিচ্ছিলাম, সিমরানকে ওদিকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম, আগে সিমরান খাচ্ছিল আর ঈশাকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম। মাংসের যে জুসিনেস ভাবটা ছিল না, প্রচুর নরম ছিল মাংসটা, খেতে তো কী বলবো অসাধারণ হয়েছিল। খুব কম খরচে অল্প খরচের ভিতরে তোমরা এরকম চিলি চিকেন আমার মতো বাড়িতে থাকা সামগ্রী দিয়েই করে নিতে পারো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। সব থেকে কম খরচে আমি তো বলবো এমন সুন্দর মজার চিলি চিকেন তোমরা কোথাও পাবে না। বাড়িতে না হয়তো আমার 50 টাকা মতো খরচ হয়েছিল, এখন যেহেতু মাংসের দামটা কম আর 50 টাকার মধ্যে এত সুন্দর খাওয়া, আমার তো রাত্রে হয়ে গেছিলো, আমি সিমরান আমরা দুজন খেয়েছিলাম, আবার আমাদের সকালেও যেটুকু ছিল ভালোভাবে হয়ে যাবে, 50 টাকায় আমাদের দুবার হয়ে যাবে, এটাই বড় জিনিস এই দ্রব্যমূল্য।